নারী কথায় আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন তাহলে আজকে কথা বলা যাক যে আজকের নতুন নতুন কি কি কালেকশন এসেছে। আচ্ছা, শুরু করার আগে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি যে শাড়িটা পরে আছো খুব সুন্দর লাগছে, বা এই শাড়িটা কোথা থেকে কিনেছো এটা তোমাকে জিজ্ঞেস করবো। আমি তো আমার শাড়ি বা আমি যে সমস্ত জিনিসপত্র পরি বা যে সমস্ত পোশাক নিই আমি তো মনমোহিনী ছাড়া অন্য কোথাও ভাবতেই পারি না। আমাকে শুধু চোখই আমার টানে না, মনও টানে। তাই আমি আমার যাবতীয় জিনিস, যা আমি শাড়ি বলুন বা গাউন বলুন জিন্স বলুন যাই আমি কিনি না কেন, আমি কিন্তু মনমোহিনীতেই আসি। তাই আপনারাও যদি চান আমার মতো সুন্দর করে সাজতে বা আমার মতো সুন্দর সুন্দর পোশাক পরতে, তাহলে কিন্তু আপনাকে চটপট আসতে হবে মনমোহিনীতে। আজকে তাহলে আমরা দেখবো যে পুজো তো চলেই এসছে আর মুষ্টিমেয় কয়েকটা দিন আমাদের হাতে। এবার শুরু করি তোমার মতো কালেকশন দিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা একটা এমনই একটা শাড়ি পুজোর যেটা অষ্টমী বা সপ্তমীতে যে শাড়ি। আচ্ছা, আমরা আজকে ওইভাবে আমরা আজকে সপ্তমী অষ্টমীতে মানে আমরা কি কি পড়তে পারি সেই জিনিসটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখে নিয়ে যাই। হয়তো আমরা জানি না হয়তো যে এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছে আছে। চলো এবার দেখো আঁচলটা দেখো। না, এটা হাফ এন্ড হাফ। ও, হাফ এন্ড হাফ। এটা কিছু থেকে কোমর পর্যন্ত। আচ্ছা, মানে ভীষণ সুন্দর, মানে শাড়িটা মানে অসম্ভবই সুন্দর। আসলে সাদার সঙ্গে লাল কম্বিনেশন তো এমনি খুব সুন্দর লাগে। দাদা আমরা একটু এটা তুলে ধরি দেখাই তোমাদেরকে। দেখো গোটা অল ওভার বডিটাতে কিন্তু কাজ, আর দাদার কাছে যেটা আমরা শুনে নিলাম আগে যেটা হাফ অ্যান্ড হাফ, আর তার মধ্যে গোটা শাড়িটাতে দেখো একটা ফুলের পলকে করা আছে গোটা শাড়িটাতে। এবার দাদা আমরা একটু ব্যাক সাইডটা দেখি। ব্যাক সাইড বলতে আঁচলটাকে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আঁচল পজিশন। আচ্ছা, আঁচলটাতেও দেখো একটা দুটো কালারের শেড করা আছে ওপর দিকে। দেখো লাল আর হোয়াইটের মধ্যে শেড আছে। তারপরে নিচটা দেখো একটু অন্যরকম, নিচেও কিন্তু দুটো ডিজাইন আমরা পাচ্ছি, সাইডটা কিন্তু আবার আলাদা ডিজাইন। তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি দাদা, দেখো মানে এটার বিশেষত্বটা বলো তুমি। বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে বেনারসি তৈরি, প্রোডাক্টটা বেনারসি, টাইপ অফ বেনারসি। আচ্ছা, কিন্তু যেহেতু এটা বেনারসি মতো টাইপ বলে। আচ্ছা, আর ডিজাইনটা যেটা আছে সেটা কোরিয়ালের ডিজাইন। আচ্ছা, সেই জন্য কাতান সিল্কের উপরে কোরিয়াল ডিজাইন বলে এটাকে কাতান কোরিয়াল বলা হয়। মানে টাইপ অফ বেনারসি, টাইপ অফ বেনারসি। আমরা এটা অষ্টমীর দিনও ক্যারি করতে পারি, অষ্টমীর দিনে যেটা অঞ্জলি থাকে আমাদের, বা ষষ্ঠীর দিনেও তোমরা পড়তে পারো। যে আমরা বরণের একটা ব্যাপার থেকে যাই ষষ্ঠীর দিন, সেদিনও কিন্তু তোমরা এই শাড়িটা পড়তে পারো। আচ্ছা, যেটা বনিদি বাড়ি অনেকে আমরা জানি তো অনেকেরই বাড়িতে পুজো হয়, মানে দুর্গা পুজোটা তো অনেক পুরোনো কিছু, বা অনেক বনিদি বাড়ি আছে যাদের বাড়িতেই একটা মানে মরশুমের পর্ব মানে উৎসবের পর্ব চলে। তো সেই জায়গায় যদি কেউ থাকেন বা সেই এইটা সেই সময়তে কিন্তু ক্যারি করা মানে যথেষ্ট ইজি। আর দাদা এবার একটু আমরা ইয়েটা দেখাবো একটুখানি, এই ব্লাউজ পিসটা একটু দেখে নেবো। ব্লাউজ পিসটা হচ্ছে শাড়িগুলো তোমাদেরকে কিন্তু যদি পেতে চাও আর পুজোতে নিজেকে এক এবং অদ্বিতীয় করে দেখতে চাও, তাহলে কিন্তু চটপট আসতে হবে আমাদের প্রতিষ্ঠানে। আমাদের মনমোহিনী শুধু বহরমপুরেই নয়, বোলপুর এবং মালদাতেও আছে। তাই তোমরা যদি এই শাড়ি সংক্রান্ত আরও অনেক তথ্য জানতে চাও বা এগুলোর আরও আলাদা মানে আলাদা অনেক কালার আছে সেগুলো যদি তুমি জানতে চাও বা দেখতে চাও, তাহলে যদি সম্ভব না হয় আমাদের দোকানে আসা, তাহলে তোমরা কিন্তু আমাদের অনলাইনেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপে এই শাড়িটার যদি ফোন নাম্বার দাও তাহলে কিন্তু শাড়ি সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখে নেবো পরবর্তী শাড়ি এবার। এটা তো অসম্ভব সুন্দর একটা শাড়ি, হলুদ আর লালের কম্বিনেশন তো এমনি খুব সুন্দর লাগে, আর তার মধ্যে এই শাড়িটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। একটা মানে ভীষণ সুন্দর একটা পরার কাজ আছে একটা, তোমরা দেখতে পাচ্ছ যে আঁচলটাতে দেখো একটা কাজ আছে, কিন্তু দু রকম কাজ আছে। এই পোর্শনটা একটা আলাদা কাজ, এখানে একটা আলাদা, আবার এখানে একটা আলাদা শেডও তৈরি হয়েছে।
আর এই যে জায়গাটা একটু আলাদা কাজ আছে, তাতে শাড়ির একটু যে মেটেরিয়ালসটা বলো কোথা থেকে এসেছে। শাড়িটার মেটেরিয়ালস হচ্ছে পিওর রেশম সিল্ক, রেশম সিল্ক। আর শাড়িটার নাম হচ্ছে কাঞ্জিভরম সিল্ক, মানে দক্ষিণের একটা শাড়ি, সেটা জানাই আছে সবারই। কাঞ্জিভরমের একটা খুব ডিজাইন, এমনি ফেমাস শাড়ি, মানে আমরা সবাই ছোট থেকে বড় নির্বিশেষে সবাই জানি কাঞ্জিভরমের নাম। আর তো বেশি দিন ধরো পুজো নেই তো, তার মধ্যে মানে আর তো মুশকিল কয়েকটা দিন ধরো, তোমাদেরকে এবার দেখিয়ে নিই। দেখো শাড়িটার মধ্যে একটা বড় পল্কি পড়া আছে, সেটা ইয়েলোর ওপরে গোল্ডেন এর একটা কাজ, আর একটা দেখো রেডের ওপরে কাজ করা আছে ছোট ছোট। আমি তোমাকে একটু তুলে ধরি, দিয়ে দেখাই যেটা কাঞ্জিভরমের। তোমরা দেখতে হবে যে আঁচলের ওপর থেকে কিছু স্ট্রাইপ উঠে আসে, তো সেই জিনিসটাও দেখো এটার মধ্যে দেখা যাচ্ছে পুরোটা। দাদা এবারে আমরা একটু মানে ব্লাউজ পিসের দিকটা একটু ব্লাউজ পিসটা দেখাবো। একটু ট্র্যাডিশনাল সিম্পল ব্লাউজ, পাড়টা থাকবে শুধু। আচ্ছা, মানে যেহেতু শাড়িটা গর্জিয়াস তো তখন ব্লাউজ পিসটা তো একটু অন্যরকম, তো আমরা সবাই চাই। ব্লাউজ পিসটা তোমাদের দেখাই, রেডের ওপরে দেখো হালকা একটা জড়ির কাজ করা আছে, অসম্ভব সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা। তো তোমরা এই ধরনের শাড়ি যদি নিজের শাড়িগুলোকে পরতে চাও বা নিজেদেরকে সুন্দর দেখাতে চাও পুজোর সময়, মানে পুজো মানেই তো নিজেকে সুন্দর করে তুলে ধরা, আর সেই সুন্দরভাবে যদি নিজেদেরকে তুলে ধরতে চাও তাহলে কিন্তু এই শাড়িগুলোকে মিস করলে চলবে না। তোমাদের খুব চটপট আসতে হবে আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে। মনমোহিনীর কেনাকাটার বস্ত্র বিপণী শুধু ছবি টানে না, মনও টানে। শুরুতেই বললাম যে ইয়াং জেনারেশনের জন্য, এবার একটু এজেন্ডের তো কিছু থাকে তো তাদের জন্য নিশ্চয়ই আমরা এই ধরনের জিনিস পেয়ে যাবো। আচ্ছা, শাড়ির আমরা প্রাইসটা তোমাদেরকে বলে দিলাম, আর এই শাড়ির যাবতীয় ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে আরো হোয়াটসঅ্যাপে আমাদেরকে এসএমএস করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের আরও একবার আমি বলে দিই, 9733508786। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, শুধু চৌকি টানে না মনও টানে। দাদা এবার আমরা কি দেখবো? এরপরে আরেকটা সাউথের নতুন কালেকশন দেখাচ্ছি। আচ্ছা, সাউথের শাড়ি একটু তুমি আমাদেরকে মানে মেটেরিয়ালসটা আমরা দেখবো। আর আমরা সাউথের এত অনেক ধরনের শাড়ি তো, কিন্তু তাদের মধ্য থেকে এই শাড়িটার কি এমন বিশেষত্ব আছে? বিশেষত্ব আছে যেটা আমি বলে দিই। এই শাড়িটার নাম হচ্ছে সাউথেরই জামেবার সিল্ক বলা, জামেবার সিল্ক। এই যে সেই সিল্ক যে ডিজাইনটা করা আছে, দেখুন খেয়াল করে দেখুন ভালো করে। আমি একটু দেখাবো যে এখানে দেখো যে আলাদা ডিজাইনও আছে কিন্তু ভেতরটাতে, সেটাকে জামেবার বলা হয়। দুইয়ের উপরে ছোট ছোট কিন্তু ফুলের কাজ করা আছে, মানে সূক্ষ্মভাবে নোটিস করলে দেখতে পাবে যে এখানে সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে। দাদা এবার আঁচলটা দেখো, আমরা চলে আসি আঁচলটা দেখে দেখিয়ে নিই। আঁচলটা দেখো ডুয়ের মধ্যে গ্রিনের কম্বিনেশন, এমনি তো ডুয়ের গ্রিনটা তো খুব সুন্দর লাগে দেখতে। আর পুজোতে নিজেদেরকে সাজিয়ে মানে এটা সপ্তমীর দিনে পড়ার জন্য বা অষ্টমীর দিনেও যে খুব একটা খারাপ না। আরেকটা ব্যাপার আছে, এটার মধ্যে সব বয়সেরই পড়ার মতো আছে, ট্র্যাডিশনাল মানে সব বয়সেরই পড়তে পারে। আর পুজো মানে আমরা একটু ট্র্যাডিশনালটাকেই ক্যারি করতে চাই সবাই। তো আঁচলটা তোমাদের দেখালাম, এবার বডিটাতেও যায়। আর নিচ পার্টটা তোমরা দেখে নাও, যে নিচ পার্টটাও কিন্তু গ্রিনের ওপরে তোমার জরির কাজ করা আছে, ভীষণ সূক্ষ্ম কাজগুলো। আর এবার আমি তোমাদের একটু বডিটা দেখিয়ে নিই। বডিটা কিন্তু অল ওভার অসম্ভব সুন্দর, মানে আমি নিজের চোখকে দেখে বিশ্বাস করাতে পারছি যে এত সুন্দর এই কাজগুলো। তো তোমরা একটু দেখে নাও যে শাড়িগুলোর মধ্যে মধ্যে কিন্তু একটা করে পলিসি আছে, সেটাও কিন্তু সমস্তটাই জরির কাজ করা তোমাদেরকে। আর এই শাড়ি তো দাদা বিশেষত্ব বললেনই যে সাউথের শাড়ি, সাউথের শাড়ি তো অনেক থাকে, তার মধ্যেও কিন্তু এটা এক্সক্লুসিভ। আচ্ছা আমি কি এটা বলতে পারি মন মন এক্সক্লুসিভ শাড়ি এটা? তাড়াতাড়ি আসে এবং নিয়ে যায়, তাহলে আর দেরি করো না, পুজো তো চলেই এসেছে হাতে মুষ্টি মেয়ে একটা দিন, তাহলে তোমরা চটপট চলে এসো আর এই শাড়িগুলো নিয়ে যাবো। দাদা শাড়ির কোড নাম্বারটা 329 নম্বর কোড, 329 নম্বর কোড, থেকে 14,000 এর মধ্যে, 13,000-14,000 রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু পাওয়া যাবে। আচ্ছা দাদা আমি এর বিষয়ে জানি যে অনেকেরই তো সম্ভব হয় না যে এত কস্ট শাড়ি কেনার, তো আমাদের কি এটা স্টার্টিং, আমি বলি এর অরিজিনাল যদি নেওয়া হয় আচ্ছা 6,000 থেকে স্টার্টিং পাবে। আচ্ছা, আর যদি এই জিনিসই যদি মনে করে যে একটু কম রেঞ্জের মিক্সড মেবারে নেবো
তাহলে মোটামুটি এগুলো 2000 আসবে। আচ্ছা মানে তোমরা চাইলে কম রেঞ্জেরও কিন্তু পাবে, যে এত দামি বলে যে ভাবছো যে হয়তো পসিবল হচ্ছে না নেওয়া, কিন্তু তা নয়। কিন্তু দাদা বলেই দিলেন যে কম রেঞ্জের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস তোমরা পাবে। চলো দেখি পরবর্তী শাড়ি। বাঙালির যেটা দেখা যাচ্ছে দূর দূর থেকে লোক আসে দশমী, মানে বিজয়া দশমী মানে একটা আলাদাই কিন্তু মাধুর্য। সিঁদুর খেলা থেকে ঢাকের লড়াই আর ঘুমুচি নাচ প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর থাকে। তো সেই ড্রেস পরে মানে আমার দশমীর ড্রেস পরে তুমি আমাকে কি দেখাবে আজকে? এটা তো সবারই জানা জিনিস, আর দশমী মানে এটা পারফেক্ট। এটা তো মুর্শিদাবাদের স্পেশাল জিনিস গরম। নিজেদের ডিজাইন দিয়ে তোমরা একটু দেখতে পারবে। আচ্ছা বড়দের তো আরো কোনো তোমাদেরকে বলি, আঁচলটাতে কিন্তু ভরার জমকালো কিন্তু কাজ। তোমরা দেখতে পাচ্ছ লালের কিছু স্ট্রাইপ দিয়ে কাজ করা আছে, তারপরে গোল্ডেন, গোল্ডেনের সাথেও কিন্তু রেডেরও কিছু কাজ করা এতে আছে। আর সঙ্গে দেখে নাও যে নিচের যে পাটটা আছে এই পাটটাও কিন্তু একটা গোল্ডেন কম্বিনেশনের কাজ করা আছে, মানে যেটা ওই সুন্দর একটা কি বলবো মানে আলাদাই মাধুর্য দেয় পুজোর সময়। ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ ব্লাউজ পিসটা সিম্পলের ওপরেও কিন্তু একটা পার দিয়ে গোল্ডেনের কাজ করা আছে। দাদা গরুদের স্টার্টিংটা তুমি একটু বলো। গরুদের স্টার্টিং হচ্ছে 3000-এর উপর থেকে স্টার্টিং পাবে, বিভিন্ন কালেকশন, বিভিন্ন ডিজাইন, প্রচুর কালেকশন। এটা রেঞ্জ আছে 10,000-11,000 রেঞ্জের মধ্যে। আচ্ছা 10,000-11,000 রেঞ্জের মধ্যে এটা রাখি। তোমরা গরুদ এই মানে এই গরুদটা পেয়ে যাচ্ছ 10,000-12,000-এর মধ্যে। কিন্তু তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু আরো কম রেঞ্জেরও গরুদ কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা 326 নাম্বার কোড, এটা 326 নাম্বার কোড, মনে রাখবে 326 নাম্বার কোড। যদি এই গরুদের এই কালার বা এই কম্বিনেশন বা এই ডিজাইন ছাড়াও যদি আরো অনেক রকম ডিজাইন দাদারা বললেন যে আছেন, তা সেটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু সত্যি হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এসএমএস করে এই কোড নাম্বারটা দিয়ে শাড়ি সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর দাদা চলে যাবো পরবর্তী শাড়িতে। এতক্ষণ তো অনেক রকম গর্জাস দেখালাম, এবার একদম নর্মাল প্লেন সিঙ্গেলের উপরে মানে এই ষষ্ঠীর সকাল বা সপ্তমীর সকাল এই দিনগুলোতে পরার জন্য এই শাড়িটা তো আমি অনেকক্ষণ আগেই বলে রেখেছি। একদম সেই শাড়িটার নাম হচ্ছে মঙ্গলগিরি। মঙ্গলগিরি অনেকক্ষণ ধরে আমরা নাম শুনছিলাম, মঙ্গলগিরি মঙ্গলগিরি, এবার সত্যি সত্যি আমরা নিজেদের চোখের সামনে পেয়ে গেছি মঙ্গলগিরি। দাদা তুমি এটা বিশেষত্বটা বলো। বিশেষত্বটা হচ্ছে এটা সিল্কের উপরে, সিল্কের উপরে, আর এই বর্ডারটার নাম হচ্ছে মঙ্গলগিরি। ছোট বর্ডার বা বিগ বর্ডার দুটোই হতে পারে। তো আচ্ছা ডিজাইনটার বিগ বর্ডার হয়, ছোট বর্ডার হয়। তো বেসিক্যালি মানে এই মেটেরিয়ালসটা কি, মানে এই সিল্ক, সিল্কের উপর মঙ্গলগিরি আমরা বলতে পারি, মানে সিল্কে তো অনেক রকমই তো সিল্ক আমরা পরি। কিন্তু এটা মানে দাদা মানে যেটা বললেন যে এই শাড়িটা হচ্ছে সিল্কের উপরে মঙ্গলগিরি, মঙ্গলগিরির একটা মানে ডিজাইন। তো তোমাদের একটু দেখিয়ে নিই আঁচলটা, যে আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ না স্ট্রাইপিং কাজ করেছেন আঁচলটাতে। তোমার অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন তো এমনি খুব সুন্দর লাগে, তার মধ্যে একটা গোল্ডেনেরও হালকা শেডও আছে। আর এই শাড়িটার পুরো মানে পুরোটাই কিন্তু বডিটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারের। আর এই যে দাদা বললেন যে না মঙ্গলগিরি, অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম মঙ্গলগিরি মঙ্গলগিরি, তো সেই জিনিস দাদা এই শাড়িটা মানে প্রাইসটা তুমি যদি একটু আমাদের প্রাইসটা হচ্ছে এটা 3,000-3,300 মধ্যে। আচ্ছা মানে ভীষণ অল্প প্রাইসের মধ্যে দেখো সুন্দর সুন্দর সিল্ক কিন্তু আমরা দেখে নিতে পারছি। আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু ভীষণ লিমিটেড স্টক, তাই পুজো তো সামনেই চলেই এসেছে, আর তো কটা মাত্র নেই, তাই এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো নিশ্চয়ই মনে হচ্ছে যে নিজের কাছে বলে খুব সুন্দর লাগতো, তাহলে কেন আর দেখবো না, প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর এই ডিজাইনগুলো নিয়ে যাও। দাদা এই কোড নাম্বারটা একটু 330 নাম্বার কোড, 330 নাম্বার কোড। আর আরেকবারে বলে রাখি যে আমাদের বহরমপুর ছাড়াও কিন্তু মালদা আর বীরভূম মানে বীরভূম আর বোলপুর এই দুটো জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। আর প্রত্যেকটি দোকানে যারা ব্রাঞ্চ করি তাতে কিন্তু এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে যদি কোড নাম্বারগুলোই তোমরা বলো তোমাদের কিন্তু এই শাড়িগুলোকেই দেখানো হবে। আমরা চলে যাবো এবার শেষ শাড়িতে, যেটা হচ্ছে আজকের পর্বের একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি। তো আজকের শেষ শাড়ি আমরা দেখে নেবো।
এই একটা শাড়ি দেখাবো, এটা দক্ষিণের এক্সক্লুসিভ শাড়ি। আমরা সবই মোটামুটি দক্ষিণই দেখছি, তো এটা হচ্ছে দক্ষিণ আরো এক্সক্লুসিভ শাড়ি। এটা অ্যাকচুয়ালি দক্ষিণে যাদের অকেশন পারপাসে ইউজ করে, মানে হাই ফাই অকেশনে, তারা কিন্তু এই ধরনের শাড়ি ইউজ করে। আচ্ছা, মানে আমরা যেরকম আমাদের অকেশনে বেনারসিটা ইউজ করি, সেরকম করি, তা ওদের সাউথের যে সমস্ত ট্র্যাডিশনাল যে অকেশন গুলো ওদের আছে, তো সেই অকেশনে কিন্তু ওরা এই কালেকশনটাই দেখায়। দাদা আমরা শাড়িটা দেখে নিই। এটা আসল শাড়িটা, চুলটা দেখো একটা ভরার জমকালো কিন্তু কাজ করা আছে। দেখো রানী কালারের উপর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে, গোল্ডেন সুতোর কাজ করা আছে। আর তোমাদেরকে বলি যে দেখো এটা হচ্ছে এখানে যে শাড়ির যে বডি আর আসল সেখানে কিন্তু একটা লাইট একটা শ্যাডো এসেছে। শ্যাডোটাও কিন্তু ভীষণই সুন্দর, তিনটা ডিভিশন আছে। দেখো একটা রানী কালারের মধ্যে নিচে যে জড়ি সুতোর কাজ করা আছে, ওপরে একটা গোল্ডেন জড়ি কাজ করা আছে, ওপরটা কিন্তু একেবারেই আলাদা। অল ওভার বডিটাতে কিন্তু তাহলে পুজোর এই যে আমরা এই পাঁচটা দিন, মানে পঞ্চমী থেকেই তো আমাদের পুজো শুরু হয়ে যায়। আমরা কিন্তু বিভিন্ন রকম কালেকশন দেখলাম, আর এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত কালেকশন গুলো তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চক্কর চলে আসতে হবে মনমোহিনী। মনমোহিনী মানে এই শুধু চোখই জানে না, মনটা। আর মনমোহিনীর এই এক্সক্লুসিভ শাড়িগুলো তোমরা যদি তোমাদের নিকটবর্তী যে ব্রাঞ্চগুলি আছে সেগুলোতে যদি যেতে চাও তাহলে এই কোড নাম্বারগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে ওখানে বললে তোমাদেরকে এই শাড়িগুলো কিন্তু দেখাবে। দাদা এই কোড নাম্বার একটু জেনে নেবো, 328 নম্বর কোড। আচ্ছা, প্রাইসটাও সাথে 18 থেকে 20 হাজার, 18 থেকে 20 হাজার প্রাইস শাড়িটা। দাদা এর থেকে নিশ্চয়ই এর মধ্যে আমি একটা বলি, এর বিশেষত্ব আছে যেটা, মানে এটা আমি এর আগে বলে রেখেছি, মানে এক্সক্লুসিভ যারা পছন্দ করে আমি পরবো আর কেউ পরবে না তাদের জন্য। আচ্ছা, মানে এক্সক্লুসিভ নিজেকে এক এবং অদ্বিতীয়। আমি আগেও বললাম তোমাকে যে নিজেকেই যদি সুন্দর করে দেখতে চাও তাহলে কিন্তু এই শাড়িগুলো কিন্তু ভীষণ লিমিটেড স্টক, তাই তোমাদেরকে আর তোমরা দেরি করো না, তাড়াতাড়ি এসো এবং এই কালেকশনগুলো নিজেদের পরে নিয়ে যাও, যাতে পুজোতে তোমাকে ভীষণ ভীষণভাবে সুন্দর লাগে। আজকের মতো মনমোহিনী শাড়ি কথা এই পর্যন্ত, আগামী পর্বে আরও নতুন নতুন শাড়ির ডিজাইন নিয়ে আমরা হাজির থাকবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।